পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি তিনি, যার চোখ রাঙানিতে কেঁপে ওঠে সমগ্র বিশ্ব, যার হাতে লিখিত হয় রাশিয়ার জনগণের ভাগ্য। পৃথিবীর সবথেকে বড় দেশের প্রেসিডেন্ট তিনি, আপনাদের হয়তো বুঝতে আর বাকি নেই, বলছি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা। ছোটবেলায় খুবই অলস ও ডানপিটে স্বভাবের ছিলেন তিনি, জন্ম নিয়েছিলেন একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে। আর সেই স্থান থেকে কিভাবে তিনি আজ উঠে আসলেন, কিভাবে হলেন পৃথিবীর সবথেকে ক্ষমতাধর ব্যক্তি, এই ভ্লাদিমির পুতিনের জীবনের পুরো ইতিহাস জানাব আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের ফলো করুন। ভ্লাদিমির পুতিন 1952 সালে 7ই অক্টোবর পূর্বের লেলিনগ্রাদে বা বর্তমানে রাশিয়ার সেন্ট পিটারবার্গে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন, তার পিতার নাম ভ্লাদিমির ইস্পিরি ডোনোভিচ পুতিন এবং মায়ের নাম মারিয়া ইভানোভনা সেলমোভা। তার বাবা ছিলেন একজন রাশিয়ান নৌবাহিনীর সৈনিক, তার মা পরিবারে সহায়তা করার জন্য একটি কারখানায় কাজ করত। অবশ্য তার বাবাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কারখানার ফোরম্যান হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। আর তার দাদা ছিলেন একজন বাবুর্চি, বলা হয় দাদা নাকি ভ্লাদিমির লেলিনের পার্সোনাল বাবুর্চি ছিলেন। তার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। রাশিয়ার লেলিনগ্রাদে ছোট্ট একটি এক রুমের ফ্ল্যাটে বসবাস করত পুতিনের পরিবার। পুতিন ছিলেন তার পিতামাতার তৃতীয় সন্তান, ভিক্টর এবং অ্যালবার্ট নামে তার দুই বড় ভাই ছোটবেলাতেই মারা যান, যার ফলে পুতিনকে তার বাবা মা খুবই ভালোবাসতেন। পুতিনের সফলতার পিছনে তার মায়ের ভূমিকা সবচেয়ে বেশি ছিল। 8 বছর বয়সে পুতিন বাড়ির কাছে লেলিনগ্রাদের 193 নম্বর স্কুলে পড়াশোনা শুরু করেন। ছোটবেলায় পুতিন ছিলেন খুবই অলস ও দুষ্ট প্রকৃতির, স্কুলে পড়াকালেই এক সময় তিনি দুষ্টমিতে সর্দার হয়ে ওঠেন। স্কুল জীবন থেকে খেলাধুলার প্রতি তার একটা আলাদা ঝোঁক ছিল, তাই 12 বছর বয়সে তিনি জুডো ও ক্যারাটে শেখেন, পাশাপাশি মনের আগ্রহবশত জার্মান ভাষা শিখতে থাকেন। 1970 সালে পুতিন মাধ্যমিক পড়া শেষ করেন। পুতিন রাশিয়ার গোয়েন্দা মুভিগুলো দেখতে খুব পছন্দ করতেন আর সেখান থেকেই তার বড় হয়ে গোয়েন্দা হওয়ার শখ হয়েছিল। তাই 16 বছর বয়সে ভ্লাদিমির পুতিন রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্টে যোগ দেওয়ার জন্য তাদের অফিসে গিয়েছিল, কিন্তু তখন তার বয়স কম ছিল বলে তাকে নেওয়া হয় না। তাকে আরও বলে দেওয়া হয় যে কেজিবিতে যোগ দিতে হলে হয় সোভিয়েত আর্মির সদস্য হতে হবে আর না হয় বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগের ডিগ্রি থাকতে হবে। তাই সেখান থেকে ফিরে এসে তিনি 1970 সালে লেলিনগ্রাদ এস্টেট ইউনিভার্সিটিতে আইন বিভাগে ভর্তি হন। তখন পড়াশোনা চলাকালীন সময়ে তিনি সোভিয়েত কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। 1975 সালে পুতিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। এরপরেই তিনি কেজিবির ট্রেনিং নিয়ে এজেন্ট হিসেবে যোগ দিয়েছিলেন কেজিবিতে। 1983 সালের 28শে জুলাই তিনি লিওডমিলা সেব্রেনোভা নামে এক বিমানবালাকে বিয়ে করেন। 1985 সালে পুতিন বার্লিনে থাকা কেজিবির অফিসে কাজ করার দায়িত্ব পান। কাজ করতে গিয়ে দিনকে দিন তার দক্ষতার সুনাম ছড়িয়ে পড়তে থাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে। কিন্তু এরই 5 বছর পর বার্লিন ওয়াল পতন হয়, অর্থাৎ জার্মানি আবার একাত্র হয়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি দুভাগ হয়ে গিয়েছিল। পূর্ব দিক ছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের কাছে এবং পশ্চিম দিক ছিল সোভিয়েত ইউনিয়নের দখলে। আর জার্মানির রাজধানী বার্লিনকেও তারা দুভাগ করে দিয়েছিল। রাশিয়া এই বার্লিনের মাঝখান দিয়ে একটি দেয়াল তুলে দিয়েছিল যাতে এপাশ থেকে মানুষ ওপাশে যেতে না পারে। তবে 1990 সালে বার্লিনের মানুষেরা বিক্ষোভ করে এবং তারা এই বার্লিনের দেয়াল ভেঙে ফেলে। আর তখন হাজার হাজার মানুষ বার্লিনে কেজিবির অফিসটি ঘিরে ফেলেছিল। আর সেই সময় সেই অফিসে ভ্লাদিমির পুতিন কাজ করছিলেন। সেই অফিসের সমস্ত কেজিবি অফিসাররা খুবই ভয় পেয়ে গিয়েছিল, তবে পুতিন একদম শান্ত ছিলেন। তিনি প্রথমে সমস্ত জরুরি নথিপত্রে আগুন লাগিয়ে দিয়েছিল, এরপর একাই বাইরে বেরিয়ে এসেছিল। খুবই শান্তভাবে তিনি বিদ্রোহীদের বলেছিলেন, ভিতরে আমাদের কাছে প্রচুর পরিমাণে গোলা বারুদ আছে আর তা দিয়ে এখানে সবার লাশ বিছিয়ে দেওয়া যাবে। পুতিনের এই শান্ত হুমকি দেখে সেই বিদ্রোহীরা কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল। আসলে সেই অফিসে কোনো গোলা বারুদই ছিল না, তবে পুতিনের কথার ধরন এমন ছিল যে বিদ্রোহীরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার ফলে পুতিনের জনপ্রিয়তা রাশিয়ার উচ্চমহলে অনেক বেড়ে যায়। তবে এই ঘটনার মাত্র 1 বছর পরেই 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। এতে তিনি খুবই কষ্ট পেয়েছিলেন। তিনি সোভিয়েত ইউনিয়নকে
খুবই ভালোবাসতেন। তিনি চাইতেন একদিন সোভিয়েত ইউনিয়ন আবার একজোট হবে, আর তাই তিনি রাজনীতিতে আসবেন বলে মনস্থির করেন। আর তাই কেজিবিতে 16 বছর কাজ করার পর লেফটেন্যান্ট কর্নেল পদে থাকা অবস্থায় পদত্যাগ করেন। এরপর তিনি তার জন্মস্থান সেন্ট পিটারবার্গে ফিরে এসে রাজনীতিতে প্রবেশ করেন। আর এরই মধ্যে সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার পর রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হন বরিস ইয়েলসন। তবে তিনি খুবই দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট ছিলেন, তার শাসনকালে রাশিয়ার গৌরব একেবারে তলানিতে গিয়ে পৌঁছায়। এদিকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনাবাহিনীতে ও গোয়েন্দা সংস্থায় খুবই জনপ্রিয় ছিলেন, ফলে ধীরে ধীরে দেশের সমস্ত উচ্চ পদে তিনি যাওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। বরিস ইয়েলসনের শাসনামলে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল হয়ে পড়েছিল। সে সময় রাশিয়ায় মাফিয়াদের রাজত্ব ছিল, কিন্তু এসব ব্যাপারে শুধু সরকারি কর্মকর্তারাই জানত। তখন বরিস ইয়েলসন খুবই ভয় পেয়ে যায়, ভাবে জনগণ এইসব কথা জেনে গেলে তার উপর খেপে যাবে। তখন বরিস ইয়েলসনের সাথে পুতিনের এক প্রকার সমঝোতা হয় যে তিনি পুতিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী নিযুক্ত করবেন, আর এর বদলে পুতিন তাকে সুরক্ষা দেবে। এখানে বলা বাহুল্য যে পুতিন তখন রাশিয়ান সিক্রেট সার্ভিস ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSB-র পরিচালক ছিলেন। সেই কথা মতো 9 আগস্ট 1999 সালে পুতিনকে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করা হয়। আর এর কিছুদিন পরেই বরিস ইয়েলসন প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা নেন, ফলে পুতিন হয়ে যান রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। অবশ্য বিরোধী পক্ষ তার পদত্যাগ দাবি করলেও চেচেন যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে জনগণের কাছে তিনি খুবই প্রিয়পাত্র হয়ে ওঠেন, আর সেই থেকে পথ চলা শুরু তার। তারপর থেকে আজ পর্যন্ত পুতিন রাশিয়ার সর্বোচ্চ পদে রয়েছেন। পুতিন ক্ষমতায় আসার পর রাশিয়ার অর্থনীতির ব্যাপক উন্নতি হয়, সেই সাথে রাশিয়ার হারিয়ে যাওয়া গৌরব অনেকটা ফিরিয়ে আনতে সক্ষম হন তিনি। তবে অতিরিক্ত ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। যে পুতিন একটা সময় খুবই গরিব ছিলেন, তার বর্তমান সম্পদের কথা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না। বর্তমানে পুতিনের কাছে 43টি বিমান, 20টি প্যালেস, 5টি সুপার ইয়ট, 15টি হেলিকপ্টার, 83টি গাড়ি, যার মধ্যে বেশিরভাগই লাক্সারিয়াস গাড়ি। বলা হয় তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, তার মোট সম্পত্তির পরিমাণ নাকি বিল গেটসের থেকেও বেশি। কিন্তু পুতিন কখনো একথা স্বীকার করেন না। পুতিন যখন থেকে ক্ষমতায় এসেছেন তখন থেকেই তিনি একটা বিষয়ে খুব ভয় পেতেন, সেটা হলো রাশিয়ার জনগণ ক্ষমতা থেকে তাকে কখন না যেন সরিয়ে দেয়। আর এই কারণে রাশিয়ার মধ্যে তার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তাকে গুম করে ফেলেন তিনি। আজ রাশিয়া একটি গণতান্ত্রিক দেশ হলেও পুতিন সেখানে স্বৈরাচারী শাসন চালায়, আর সেটা পৃথিবীর সমস্ত দেশই জানে। তো বন্ধুরা, পৃথিবীর সবথেকে ক্ষমতাধর ব্যক্তি, স্বৈরাচারী শাসক ভ্লাদিমির পুতিনের পুরো জীবনের ইতিহাস জানার পর আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে আমাদের ফলো করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।